আমরা যে আসলে কত খারাপ, এটা আমি অবশেষে বুঝতে পারলাম চিত্রনায়ক বাপির কথা শুনে। চিন্তা করতে পারেন, আজকে আপনাদের কারণে বাপি চৌধুরীর বিয়ে হচ্ছে না, মানে ঠিক আমরাও কারণ না। উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে শাকিব খানের স্ক্যান্ডালের কারণে উনি বিয়ে করতে পারছেন না। মানে ওএমজি, ব্যাপারটা যেটা হয়েছে, উনি কোথায় যেন পার্টি দেখতে গিয়েছিলেন, সেখানে বিয়ের কথাবার্তা হচ্ছিল, তারপর একজন ওনাকে চিনতে পেরেছে। আই ডোন্ট নো ওনাকে চিনতে পেরেছে মানে কি, উনি কি ওনার পেশা লুকিয়ে পাত্রি দেখতে গিয়েছিলেন কি না, নইলে উনি এটা কেন বলবেন যে ওখানে একজন আমাকে চিনতে পারলো, বললো আপনি চিত্রনায়ক বাপ্পি না, আপনাদের শাকিব খানের তো এক সময় বউ বের হয়, এক সময় বাচ্চা বের হয়, এত এত স্ক্যান্ডাল, এসব বলার পর নাকি তার বিয়েটা সেখানে ভেঙে যায়, মানে কি এসবের? আচ্ছা, এই ব্যাপারে বিস্তারিত ভিডিও পরে বানাচ্ছি, ঠিক আছে, আপাতত এতটুকুই।